আজকে আমাদের দাঁত ও মুখের যে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমি কিছু তথ্য দিচ্ছি। নিয়মিত দুবেলা ব্রাশ করা, এটা আমাদের একেবারেই দৈনন্দিন জীবনযাপনের মধ্যে পড়ে। সকালে নাস্তা করার পরে, একদম আমরা ঘুম থেকে ওঠার পরেই না, সকালে নাস্তা করার পরে আমরা ব্রাশ করব, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সব খাবার দাবার শেষ করার পরে আমরা ব্রাশ করব। মুখের দুর্গন্ধ দূর করার জন্য আমরা নিয়মিত দুবেলা ব্রাশ করব, প্রতিদিন একবার লবণ গরম পানি দিয়ে কুলি করব, এবং 6 মাস অন্তর অন্তর স্কেলিং করলে এই যে মুখে দুর্গন্ধ তৈরি হওয়ার বিষয়টা একদমই চলে যাবে, মুখের দুর্গন্ধে আমরা আর ভুগব না। দুর্গন্ধ থাকলে আমাদের ভিতর মনে হয় যে আমাদের সামনে যে আছে তার সাথে কথা বলায় জড়তা তৈরি হয়। তো আমাদের আসলে অনেকেরই জানা নেই, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে কিছু খাবার আছে যেগুলোকে ন্যাচারাল স্ক্রাবারের মতো আমরা বলতে পারি, যেটা যেমন হতে পারে গাজর, গাজর, কলা, আপেল এবং আখ। এই ধরনের খাবারগুলো মুখের ভিতরে জমে থাকা খাদ্যকণাগুলোকে একেবারে অনেকটাই সরিয়ে দেয়। আমরা যদি এই খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা গাজর খেতে পারি, গাজর খেলে আমাদের খাদ্যকণাগুলো অটোমেটিকভাবেই সরে যাবে। কলা খেতে পারি, আপেল খেতে পারি, এগুলো আমাদের দাঁতের স্বাস্থ্য সুরক্ষার জন্য উপকারী খাবার। প্রতিদিন যদি অন্তত একবার লবণ গরম পানি দিয়ে কুলি করা যায়, দাঁত ও মুখের স্বাস্থ্যটা ভালো থাকে। আরেকটা বিষয় যেটা আমরা ব্যবহার করতে পারি দাঁতের স্বাস্থ্য সচেতনতার জন্য, সেটা হচ্ছে দুই দাঁতের মাঝখান থেকে খাদ্যকণা বের করার জন্য ফ্লস ব্যবহার করতে পারি। এটা এক ধরনের সুতার মতো যেটা দুই দাঁতের মাঝখানে ঢুকিয়ে আমরা দাঁতের মাঝখান থেকে খাদ্যকণাগুলো বের করতে পারি। একটি ব্রাশ 2 থেকে 3 মাসের উপরে ব্যবহার করা যাবে না। ব্রাশের ধরনটা হতে হবে নরম ব্রিসেলের, খুব শক্ত ধরনের ব্রিসেলের যদি হয় সেক্ষেত্রে আমাদের দাঁতের উপরে একটি আস্তরণ থাকে যেটাকে বলা হয় এনামেল। এই এনামেলটা সরে যায় এবং সরে যাওয়ার ফলে আমাদের দাঁতের ভিতরে শিরশির অনুভূতি হয়। আমরা যদি দীর্ঘ সময় ধরে ব্রাশ করি, এই এনামেলটা দীর্ঘ সময় ধরে জোরে জোরে শক্ত ব্রাশ ব্যবহার করার ফলে সরে যাবে, তখন আমাদের দাঁতে শিরশির অনুভূতি তৈরি হয়, এবং তখনই আমরা বলি যে আমরা ঠান্ডা গরম কোনো খাবার খেতে পারি না, খেলে আমাদের দাঁতে ধরে। আসলে মূল ব্যাপারটা কিন্তু ওইখানেই যে আমরা দাঁতের ব্রাশ করার সময় 2 মিনিটের উপরে ব্রাশ করব না, নরম ব্রিসেলের দাঁত ব্রাশ ব্যবহার করব এবং ব্রাশ করব উপরে এবং নিচে, ঘষাঘষি না, খুব আলতো করে দাঁতের ভিতর থেকে খাদ্যকণাগুলো বের করে আনা, যাতে করে খাবারগুলো জমে না থাকে। সেটা উপরের মাড়ির ক্ষেত্রে উপরের দাঁত থেকে ব্রাশটাকে নিচের দিকে স্ট্রোক করে, এবং নিচের মাড়ির ক্ষেত্রে ব্রাশটাকে উপরের দিকে স্ট্রোক করে, যেখানে খাদ্যকণাগুলো আমরা চিবিয়ে খাই সেই জায়গাটায় ব্রাশটাকে যদি আমরা একটু ঘুরাই সেক্ষেত্রে আমাদের খাদ্যকণাগুলো বের হয়ে আসে। এবং আরেকটু যেটা করতে পারি, ব্রাশের পরে আমরা যদি দুই দাঁতের মাঝখানে সুতার মতো, যেটা আমি এর আগে বলেছি, ফ্লস ব্যবহার করা, ফ্লসিং করলে মাঝখান থেকে খাদ্যকণাগুলো বের হয়ে আসে। স্কেলিং আসলে দাঁতের গোড়া থেকে মাড়ি এবং গোড়া, দাঁতের গোড়ার থেকে খাদ্যকণা জমতে জমতে পাথরের মতো শক্ত হয়ে যায়, যেটা আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় ক্যালকুলাস। এই পাথরের মতো দাঁতের রঙেরই যেই আস্তরণটা আছে সেটা সরিয়ে আনার যে চিকিৎসা সেটাকেই বলা হয় স্কেলিং। স্কেলিং করলে দাঁতের এবং মাড়ির যে অ্যাটাচমেন্টটা থাকে সেটা আরও মজবুত হয়, অল্প বয়সে দাঁত নড়ে যায় না, দাঁতের এবং মাড়ির অ্যাটাচমেন্ট দৃঢ় হওয়ার কারণে খাদ্য খাবার চিবিয়ে খাওয়ার জন্য সুবিধা হয়, এবং সবচেয়ে বড় আমাদের যেটা উপকার হয় সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ হয় না। কখনো যদি দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে ডেন্টিস্টের কাছে গেলে আমরা বলি যে রুট ক্যানেল করার জন্য। রুট ক্যানেল হচ্ছে দাঁতের ভিতরে আমাদের একটা নরম মজ্জা থাকে, সেই মজ্জাটা যদি
ইনফেক্টেড হয়ে যায় বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যায়, তখন এই নরম মজ্জাটাকে বের করে ফেলার যে চিকিৎসা এবং দাঁতটাকে রেখে দেওয়ার জন্য, না ফেলে দাঁত রাখার যে চিকিৎসা, সেটাই হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট বা চিকিৎসা।